আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা ছিল ইউনিভার্সিটিগুলোর ধরেন আমরা আমি যখন আইএলস প্রথম দেই দুই হাজার তেরো কি চোদ্দো তখন থেকে যেহেতু আমার এই যে বাইরে যাওয়ার ব্যাপার এগুলোতে আগ্রহ ছিল তো আমি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো দেখতাম তারপরে পরবর্তীতে যখন জেনারেল ট্রেনিং স্টুডেন্টদেরও অনেক পড়ানো শুরু করলাম তখন এই ইমিগ্রেশনের ব্যাপারেও একটু খোঁজখবর নেওয়া শুরু করলাম তো তখন দেখেন যে রিকোয়ারমেন্টগুলো ছিল যেমন এক ইউনিভার্সিটিগুলোতে ফাইভ পয়েন্ট ফাইভ আইএলসের কথা বলছি এটা হলেও হয়ে যেত এমনকি যখন আমি ক্যানাডিয়ান ব্যাপারে শুনলাম ব্যাপারে তখন খুব সম্ভবত ফোর ফোরটি ওয়ান এরকম কাট অফ পয়েন্ট ছিল তো এই যে জাস্ট উইদিন ইউনো টু থ্রি ইয়ার্স এই সময়ে দেখা গেছে যে ইউনিভার্সিটিগুলো মোটামুটি ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্ট তাদের এগুলো কিন্তু বেড়ে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এরকম হয়ে যাচ্ছে তো এমনকি স্পেশালি বলা হচ্ছে যে না কোনোটাতে যেটা সিক্স পয়েন্ট ফাইভ ছিল এই ধরেন গত বছর বা তার আগের বছর পর্যন্ত আমরা যে স্টুডেন্টগুলো পড়িয়েছি মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ হলেও হয়ে যেত সেটা কিন্তু এখন সেভেন গিয়ে ঠেকছে বা কিছু কিছু ইউনিভার্সিটি সেভেন পয়েন্ট ফাইভে গিয়ে ঠেকছে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে গতকালকে আমি ক্যানাডার যে লাস্ট এক্সপ্রেশন যে কাট অফ পয়েন্ট দেখলাম ওরা যে ড্র করেছে সেখানে পয়েন্ট ছিল ফোর ইফ থ্রি ইফ আমোর সেভেন্টি থ্রি ছিল যে ড্র করেছে এই পুলের কাট অফ পয়েন্ট সোজ বুঝতেই পারছেন যে এখন আমাদের যারা জিটি ক্যান্ডিডেট ছিল যারা সিএলবি নাইন নিয়ে খুব পেরেশানিতে ছিল তারা এখন কিন্তু সিএলবি টেন না হলেই নয় এরকম হয়ে যাচ্ছে কারণ বয়স দিন দিন বাড়তেছে মানুষের বয়সের যেই উইদাউট স্পাউস একশো দশ পয়েন্ট পাওয়া যেত বা উস একশো পয়েন্ট পাওয়া যেত সর্বোচ্চ খুব সময় উনত্রিশ বছর বয়সে সেটাও বাড়ছে আস্তে আস্তে মানুষের বয়স ওদিক দিয়ে কাট অফ পয়েন্টগুলো তো আমার আজকের মেসেজটা হলো ভিডিওর যে মেসেজটা আমি আসলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক কিন্তু আমরা হেলা হেলা ফেলা করেছি এখন এই আইএলটিএস বলেন বা টোফেল বলেন বা পিটিই বলেন বা যে ধরনের প্রিপারেশন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশির জন্য আমাদের নিতে হবে যারা চলে গেছে তারা তো চলে গেছে যারা এখন বাইরে পড়াশোনার জন্য চলে গেছে তারা চলে গেছে কিংবা যারা এক্সপ্রেশনটিতে কেনাডা চলে গেছে বা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের মাধ্যমে ওখানে চলে গেছে তারা তো পার পেয়ে গেল কিন্তু আমরা যারা এখনও লাইনে আছি যাওয়ার জন্য তাদের কিন্তু এই ইংলিশের ব্যাপারে কেন সিরিয়াস হতে হবে আমার আজকের মূল মেসেজটা হলো যে ওই যে আমরা যে আমি বারবার এত বছর যে পড়াচ্ছি এখানে যেমন আমরা শর্টকাটের ব্যাপারে আমি বারবার বলতাম আমার কাছে কোনো শর্টকাট নাই কোনো স্ট্র্যাটেজি নাই কোনো ট্রিক মানে টিপস অ্যান্ড ট্রিক এগুলো নাই তো এই ব্যাপারটা বলে আমি যেটা বুঝাতে চাইতাম সেটা হলো যে আমার একটা পার্মানেন্ট একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দরকার পড়াশোনার ক্ষেত্রে যেমন আমি রিডিংয়ের কথা বলতাম যে যেই রিডিংটায় আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই দুর্বল কিন্তু তারপরেও কিন্তু আমি রিডিংয়ে নাইন পেয়েছি এমন এমনকি একাধিকবার আমি যে এই যে পাঁচ ছয় বার যে পরীক্ষা দিয়েছি আয়ালস মোটামুটি সববারই এইট এর নিচে পাই নাই খুব ইয়েস এইটের নিচে কখনো এ পাই নাই তো এই যে একটা ডেভেলপমেন্ট যেখানে আমি নিজে স্বীকার করছি আমার রিডিংয়ের স্কিল খুব একটা ভালো না তো আমি বারবার ক্লাসে বলতাম স্টুডেন্টদের যে আপনারা সময়ের ব্যাপারে কোনো কেয়ার করবেন না প্রথমেই দেখা যায় আয়ালস রিডিং প্র্যাকটিসের সময় অনেকে কি করে তারা প্রথমেই ওয়ান আওয়ার নিয়ে কনসার্ন হয়ে যায় যে আমার পরীক্ষার সময় এক ঘন্টা থাকবে আমাকে এক ঘন্টার মধ্যে প্র্যাকটিস করতে হবে তারপর এক ঘন্টা টাইম ধরে যখন প্র্যাকটিস শুরু করে তখন দেখা যায় যে তার চল্লিশটার মধ্যে বিশ আঠারো বিশটা হচ্ছে বা একুশ বাইশটা হচ্ছে তার হয়তো বা লাগবে সেভেন রিডিংয়ে বা সিক্স কিন্তু তার যখন ওই একুশ বাইশটা হয় বা তেইশটা হয় এক ঘন্টার মধ্যে তখন দেখা যায় সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেভাবে আয়ারেলসটা অনেক কঠিন এটা আমাকে দিয়ে হবে না এই ধরনের একটা ফ্রাস্ট্রেশন বা ডিমোটিভেশন তার মধ্যে কাজ করে কিন্তু আমি প্রথমেই বলি যে আপনার কোনো টাইম নিয়ে চিন্তাই করতে হবে না আপনি টাইম ছাড়া একেবারে আপনার ধরেন চল্লিশটা কোয়েশ্চেন করতে যদি তিন ঘন্টা লাগে চার ঘন্টা লাগে করেন আপনি ডিকশনারি নিয়ে বসেন কাছে ডিকশনারি নিয়ে টাইমের কোনো বাধা ধরার লিমিট নাই এইভাবে করে আপনি অ্যাকিউরেসির দিকে খেয়াল করেন যে আপনি পুরা পুরা প্যাসেজ পড়ে বুঝে আরাম করে তারপরে যখন এই চল্লিশটা কোয়েশনের জবাব দিচ্ছেন তারপরে যখন আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ চল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা ছত্রিশটা সাঁত্রিশটা আটত্রিশটা হচ্ছে তখন বোঝা যাবে যে আপনাকে আপনার জন্য টাইমটাই আসলে মূল সমস্যা এটাকে তখন স্কুইজ করার আমরা চেষ্টা করতে পারি কিন্তু অনেক সময় আমি এই চ্যালেঞ্জটা ক্লাসে খেলে দেখেছি যে আমি একটা একটা প্যাসেজের জন্য ধরেন তেরোটা কোয়েশ্চেন আছে এই একটা প্যাসেজে বিশ মিনিট সাধারণত পরীক্ষার সময় অন এভারেজ টাইম থাকে তো সেই বিশ মিনিটের জায়গায় আমি দেখা যেত তো চল্লিশ মিনিট বা এক ঘন্টা দিতাম কিন্তু আমার শর্ত থাকতো যে এই তেরোটা কোয়েশ্চেন এবং ডিকশনারি হেল্পও নেওয়া যাবে কিন্তু শর্ত থাকতো যে তেরোটা কোয়েশ্চেন তেরোটাই তাহলে ঠিক হতে হবে যেহেতু আমরা টাইমের একটা এক্সকিউজ দিই এবং আমরা একটা অজুহাত দিই যে ভাইয়া যে শব্দগুলো ওখানে ইউজ করে সেগুলো আমরা বুঝি না সেন্টেন্স স্ট্রাকচার কঠিন তো ঠিক আছে আপনি ডিকশনারি হেল্পও নেন টাইমও অফুরন্ত নেন তারপরে তাহলে আমাকে তেরোটা কোয়েশ্চেন ঠিক করে দিতে হবে কিন্তু ক্লাসে কিন্তু এই চ্যালেঞ্জটা যখন খেলে খেলেছি মোটামুটি বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টাইম কেউ সেটা পাশ করে নাই মানে এই চ্যালেঞ্জ দেখা যাচ্ছে কারো না কারো সবসময় চার পাঁচটা ভুল থেকেই যায় বা আরও বেশি ভুলও আছে এরকম আছে তো এই জন্য আমরা আমার সব সময়কার টার্গেট ছিল যে আমরা ঠিক আছে আইএলটিএস পরীক্ষা দিব ওখানে একটা স্কোর তুলে আমরা বিদেশে যাব দ্যাটস ফাইন কিন্তু এর মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে যেহেতু আমরা একটা সময় নিয়ে প্রিপারেশন নিচ্ছি তো এই প্রসেসের মাধ্যমে আমার একটা টার্গেট থাকতো যে এখানে একটা পার্মানেন্ট ডেভেলপমেন্ট কিভাবে আসে আমার রিডিং স্কিলে কিভাবে একটা পারমানেন্ট ডেভেলপমেন্ট আসা আনা যায় কীভাবে আমার লিসেনিং স্কিলে পারমান ডেভেলপমেন্ট আনা যায় একটা ভালো ডেভেলপমেন্ট নিয়ে তারপরে যখন আমরা বিদেশে সেটা পড়তে যাই বা থাকতে যাই তখন আমার ওখানে থাকতে পড়তে চাকরি করতেও কিন্তু সুবিধা হয় এই সব ক্ষেত্রে এই যে আমি এত পড়িয়ে তারপরে এত বার দিয়েও তারপরেও কিন্তু এখানে এমন অনেক সময় হয় যখন একজন ইংরেজি বলছে আমি কিছুই বুঝি না আমি হ্যাঁ ইয়েস নো এরকম করতে থাকি কিন্তু পরে সেই কোয়েশন রিপিট করতে হয় আমি অথবা বলি সেহেটে গ্যান কুড ইউ প্লিজ রিপিট এভাবে বলতে হয় তো এই ব্যাপারটা আমার আজকের লাইভ ভিডিওর মেসেজটা খুবই সিম্পল যে আমরা যখন এখন যারা এখনও যারা বিদেশে পড়তে আসতে চাই কিংবা ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি এখন কিন্তু রিকোয়ারমেন্টগুলো দিন দিন বাড়ছে ফলে আমাদের জাস্ট যেন তেন একটা প্রিপারেশন নিয়ে হুটহাট করে ধূপ করে চলে আসলাম এরকম না করে আমরা একটু খুব চেষ্টা করি যে খুব সিরিয়াসলি আইএলটিএস বলেন বা টুয়েলফ বলেন বা পিটিই বলেন অথবা অন্যান্য যে এই টেস্টগুলো আছে জিআরই কিংবা এটি হ্যাঁ এইগুলোর ব্যাপারে বা ও ডাক্তারদের জন্য তো এগুলোর ব্যাপারে আমরা একটু খেয়াল করি যে একটু সিরিয়াসলি প্রিপারেশন নেই এবং আমাদের ইংলিশ স্কিলটা আসলেই ডেভেলপ করার চেষ্টা করি রাদার দেন ফর ইউনো গেটিং সিক্স পয়েন্ট ফাইভ ইন আইলস ফর ওয়ান্স অ্যান্ড দেন চলে আসলাম তারপর আর কিছুই বলতে পারি না কিছুই করতে পারি না এরকম যাতে না হয় আচ্ছা সাব্বির আহমেদ বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সাব্বির রুবায়েত মাহমুদ দেখছেন শ্রাবন্তী কুন্ডু বলছেন সালাম আমিয়া সারা ইজ ইট কম্পালসারি টু টেক কোর্স ওর ক্লাস ফর আয়েলস নো আমিয়া স্যার এটা তো আমি বারবারই বলেছি যে আমি তো ওই যে কীভাবে কীভাবে আয়েলসের প্রিপারেশান নেবেন প্রাথমিকভাবে কীভাবে আয়েলসের প্রিপারেশান নেবেন এবং কোন কোচিংয়ে যাবেন এই সংক্রান্ত একটা বিশাল ভিডিওতে আমি বারবার বলেছি যে এই আইএলটিএসের স্পেশালি যেহেতু প্রচুর ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আপনারা কিন্তু নিজে নিজে কাজটা করতে পারেন প্রিপারেশনের কাজটা তারপরেও আমি বলেছি যে অনেক সময় কি হয় যে ধরেন অনলাইনে এত মেটেরিয়াল অ্যাভেলেবল ধরেন আপনি ইউটিউবে যদি সার্চ দেন স্পিকিং ব্যান্ড নাইন স্যাম্পল এরকম তো ওই ব্যান্ড নাইনের জন্য যেই স্যাম্পলটা আসবে যে ভিডিওটা আসবে সেটা মোটেই আসলে ব্যান্ড নাইনের জন্য না তো অনেক সময় অনেক লোক মিসলিডিং ইনফরমেশন পাওয়া যায় তো এই জন্য আমি অনেক সময় বলে থাকি যে হ্যাঁ আপনি যদি একজন ইনস্ট্রাক্টর বা কোনো কোচিং এর হেল্প নিতে চান নিতে পারেন তারা হয়তো যেমন ধরেন আমি আমার কথা যদি বলি আমি অনেকবার আয়স দিয়েছি অনেক বছর এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি তো আমি আপনাকে একটা জিনিস জিনিস মানে অনেক ফিল্টার করা কিছু যেগুলো আসলেই আপনার জন্য জরুরি সেগুলো আপনাকে দিতে পারবো কিন্তু আপনিও যদি একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু সেগুলো নিজেই ফিল্টার করে করে হ্যাঁ একটু কষ্ট করতে হবে আপনাকে এই জন্যই তো ধরেন এই যে টাকাটা আমরা চার্জ করি এই জন্যই যে আমাদের সব আপনাকে একটা রেডিমেড জিনিস দিয়ে দিচ্ছি আর ওইটা হয়তোবা আপনাকে অনেক সার্চ সার্চ করে বা একটু কষ্ট করে নিজে নিজে ঘেটে বের করতে হতো সেটা আমরা অলরেডি ঘাটার কাজটা আমরা করে দিয়েছি করে এখন আপনাকে জিনিসটা স্পুন ফিট করছি এরকম আর কি তো যাই হোক এটা ইটস নট অফকোর্স কম্পালসারি বাট অবশ্যই এটা অনেক সময় হেল্পফুল হয় তারপরে আমি খুব উৎসাহিত করি স্টুডেন্টদের যে তারা যাতে নিজেরা নিজেরা প্রিপারেশন নেয় তো যাই হোক আজকে আমার ভিডিওর যে মূল বক্তব্য সেটা আমি বলে দিয়েছি প্লিজ বি সিরিয়াস ওয়াইল্ড টেকিং প্রিপারেশন ফর ইয়র অর পিটি ইয়র ও ইটি ইউর টুয়েফল অ্যান্ড মানে কোনো শর্টকাট না খুঁজে আমরা একটা পারমানেন্ট ডেভেলপমেন্টের দিকে আমরা আমাদের স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ